সিঁদুর ক্লিয়ার যদি ওইটা হয় এখন ওনারা বাকি জিনিসের একখানা খেয়াল করেন তাহলে বুঝবেন। পৃথিবীর জগত সৃষ্টির সৃষ্টিতে আর মাইকুর আওয়াজের দুর্জাত ওনারা যেহেতু নিতে লাগবেন কেন গভীর মনোযোগ বেগিন বানাই দেব আল্লাহ এটা হনো সন্দেহ বেগিন বানানোর পরে আল্লাহ একদিন জিব্রাইলরে ডাহি হদ ওয়া জিব্রাইল মিটিংটা হাউসাই উগ্র আয় এখন তো না বেড়ে প্রেম দিয়ে আস্তে আস্তে হয়ে ওনারা শুধু প্রেম দিয়ে আরে জোরে জোরে জিপ্তে দিবেন জিব্রাইলের আল্লাহ হদ ওয়া উগ্র মিটিংটা হোক আল্লাহ কির মিটিং দেখতাম হদ আয় উগ্র নতুন সৃষ্টি সৃষ্টি করিব আল্লাহ ইচ্ছা পোষণ করছি এত আল্লাহ উগ্র মিটিং করি দি আচ্ছা হনে মিটিং করার হত্যার নেই এবে হন রাজগুরু দেখালার দিব অন্য রে দেখুন ডাইরেক্ট ইক্ষে তুলিকে বন্ধু মা তার দা কেন করি হ্যাঁ মোবাইল নেই তো তাহলে ইক্ষে তুলি মা তার দে বাবা দা হতা না কেন মনত রাইবেন আল্লাহ হত ওয়াগু মিটিং দা হ আল্লাহ হারারে ডাকতাম হত ফেরেশতারে ডাহ আল্লাহ কিউর মিটিং হদায়কু নতুন সৃষ্টি বানাইও নিয়ে লই মিটিং করতাম অবদ মিটিং হন এটা হাত দে হত্যার নি হনে আরে জোর হন না আল্লাহ হন আল্লাহ যে আল্লাহ আদেশ দিয়ে রে এত বিশাল আসমান বানাই ফেলি কি হলো পরামর্শ না হবে রে কি পয়েন্ট না কেন বুঝুন পড়েন যে আল্লাহ এত বড় আসমান বানাই দে কুটি সারা কেল তো হুজুর না করে ইবে বলা আর মিটিং করত দে সুবহানাল্লাহ এত বড় বড় আর ভাই এক কলে জানে পৃথিবীর তো 13 লক্ষ গুণ বেশি বড় হল সূর্য এত বড় সূর্য আল্লাহ বানাই ফেলি কে তো হুজুর না করে কোন ফায়াকুন কোন ফায়াকুন ওয়া যারা স্কুল কলেজের ভাই কলে আছে কেন খেয়াল করিবে আল্লাহ কোন হই অ ওগি অগি অগি হনার ওয়ার ওয়ারে বেগিন অগি এই আল্লাহ মিটিং দা হেদ দে উগ্র সৃষ্টি বানাই বেল্লাই ওই সৃষ্টির নাম মানুষ এবার কোরআন ওর আয়াত নিলাম ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা ও জিব্রাইল মিটিং দা হ ফেরেশতা কলাইস্তো হ ফেরেশতা বেগুন আইছি আল্লাহ হদ ওয়া ফেরেশতা কল উনো আয়ুগো সৃষ্টি বানাইল পৃথিবীর মধ্যে আয়ু আর খলিফা ফাটাই তোমারা কি হ ওয়া কেন কোরআন আর আয়াত তান বুঝিবে ওলামায়ে কেরামত দোয়া তো দিয়ে আল্লাহ হদ দাও ফেরেশতা তোমারা কি হ তো ফেরেশতা কল মন মন হন আছেন দি এই দিন বেগিন বানাই ফেলাইও কিছু উজন ন কর হনু আছেন আতন না বাজে মন ত্রাইবেন জিন আছে না মানুষ আছে না এন্ড সিনিয়র হন জিন আর সিনিয়র সুবহানাল্লাহ হর জিনারা সৃষ্টিগতভাবে সিনিয়র কেন বুঝবেন আল্লাহ যাতে জিনের তো মানুষের হতা হই না কেন বড় চমৎকার হই ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুই সৃষ্টির হতা হইবার সময় আল্লাহ মানুষের হতা হই দে পরে জিনের হতা হই দে আগে সৃষ্টিগতভাবে মানবর সিনিয়র হল দিয়ে হন হজুর হন না বাজি জিন আগে আসি আরা পরে এসি এবার আয়াত আল্লাহ বুঝাইলে ওনারা বুঝিবেন ওলামাই কেরামত জিন উন্নুন হতাই বেগিন মিলিব এখন সব ফেরেশতাই হত আল্লাহ নতুন করে উগ্র সৃষ্টি বানাই লাভ কি আরা আসি তো তোমার ইবাদত করি গেলাই আরা আসি তো তোমার প্রশংসা করি গেলাই আরা আসি তো তোমার তসবি গাই বেল্লাই আরা আসি তো তোমার তারিফ করি বেল্লাই হামা হাই তারা বানাইবে ওই জিনজিল্লে পৃথিবীর যাই মারামারি করছি রক্ত রক্তি করছি দুষ্টামি করছি যার কই করছি কি তার ও যাই গরিব দে হন হদ দে ফেরেশতাই হন ভাই হন হদ তাহলে আর আরে বানাই তো বান্দা দিয়ে দে হনে ভাই কেন জোর হন না হন আপনি কষ্ট লাগিলে উড়ি জানবি কিন্তু আজ আরে যে বিষয় দিয়ে গিয়ে খুব চমৎকার বিষয় আই কমিটিকে ধন্যবাদ জানাস অন্তরতন ধন্যবাদ জানাস ইভেন আরা বেগুন বুঝন দরকার আর মানুষ হয়ে গেলাম কেন মানুষ হয়ে গেলে না জানি না তো সরমন হতা না ঠিক না বে ঠিক আমি বজন মনে আর হতা কষ্ট করবা আজ
যা ওয়াইজ করুন আর ভাই জনাল সাহেব গুরজি আইসু দেখান ফিনিশিং দিম দেওয়াল তুলন তুললি আইসু দেখান আস্তর মধ্যে দিম ঠিক না বেটি খন আওয়াজ এবাল আর আরে বানাইবে সময় বেড়ু দিতে হনে এই শব্দ মনোরম পরিবহনে আর ফেরেশতা জিন হই মিশত না হয় ফেরেশতা কি হই আল্লাহ ইতার আর বানাই লাভ কি মানুষ জাতু নে দুনিয়া যাইরে মারামারি করিব তাহলে আর গরিব না নগরি তাহলে ফেরেশতা মিশত না হয় আল্লাহ ইতার যাইরে মারামারি করি নাক চুপ ফাড়াই রক্ত বাইর করিব গরিব না নগরি তাহলে ফেরেশতা মিশত হতল দিছ আল্লাহ হদ দেওয়া আই গো সৃষ্টি বানাই তোরা কি হস ফেরেশতা হদ দরহান নাই আর আসি আল্লাহ উত্তরে কি হই হইতারনি ইন্নি আলামু মা লা তালামু আয় আল্লাহ দিয়ান জানি ইয়ান তোরা ন জানস তার মানে কি তোরা যতই যা হবি হ আয় বানাইম এবার পুরো হতন মিল আছে দুই ভাইয়ে হজ্জে বাজ্জি দুই ভাইয়ে দুজন মিলে একটু বিচারক দেখি বিচারক একটা রায় দিলে মানম ফরিব না পরামর্শ দিলে মানম ফরিব না এবার বিচারক আর বদ্দার যাতে গিয়ে বিচারক হিসেবে আর বদ্দা কেন পরামর্শ দি আর বদ্দার পরামর্শ কেউ ন মানে আর বদ্দা কি হবু ডাকুজকিল্লে হবু না হবু হন এবার ফেরেশতাই হদ আল্লাহ ভাইয়া প্লিজ উজুর কেন জায়গা দেন ফেরেশতাই হদ আল্লাহ আসমান বানাবে